हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आमी फातेमा, सबाई के स्वागत जानाच्छी आमार कुकिंग शोते। आशा करी सबाई भालो आछेन, निरापदे आछेन। आज आमी शेयर करब मोस्ट ट्रेंडिंग एकटी रेसिपी, आर सेटी हलो स्लाइस चीज, जा किना आमरा विभिन्न सुपार शप थेके खूब बेशी दाम दिए किने थाकी। किन्तु मात्र चारटी उपकरण दिए आज आमी खूब अल्प खरचे बानिए देखाबो स्लाइस चीज रेसिपी। सो आर कथा बाड़ाच्छी ना, चले जाच्छी मूल पर्वे। आज आमी छाना दिए परफेक्ट स्लाइस चीज तैरी करब। अनेके लिक्विड मिल्क दिए चीज तैरी करे, सेटाके चीज बला जाए ना, सेटाके दूधेर पुडिंग बला हय। तो छाना तैरी करार जन्य प्रथमे चूलाय एकटी पैन बसिए ताते निये निच्छी 1 लिटार फुल फैट मिल्क। खूब घन घन नाड़ते हबे जाते करे पैनेर नीचे दूध लेगे ना जाए। छाना आमरा कम बेशी सबाई तैरी करते पारि। दूध जखन फुटे उठबे से पर्याय दिए दिब 3 टेबल स्पून ह्वाइट भिनेगार। खूब आस्ते आस्ते नाड़ाचाड़ा करे निब। ह्वाइट भिनेगारेर परिवर्ते आमरा लेबुर रस अथवा छानार पानी दिएओ छाना तैरी करे निते पारि। तो किछुक्षण नाड़ाचाड़ार पोरे छानाटा एखन जमे गेछे, चूला बंध करे आमी एखन छाना नामिये निब। এখন স্টেইনারের উপর একটি ছাকনি নিয়ে তাতে ছানাগুলো ঢেলে ছেঁকে নিব, আর পরিষ্কার পানি দিয়ে ছানাগুলো ধুয়ে নিব যাতে করে ভিনেগারের গন্ধটা চলে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছানা তৈরি হয়ে গেল। এখন ছানাগুলো একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একবার ব্লেন্ড করার পর আমি 3 টেবিল স্পুন দুধ দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি। খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে গেল, আর এই ছানার পেস্টকেই ক্রিম চিজ বলা হয়, যা কিনা আমরা বিভিন্ন কেক তৈরিতে ব্যবহার করে থাকি। 1 লিটার দুধ থেকে আমি 1/2 কাপ দুধ আলাদা করে রেখেছিলাম, তাতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 3 টিস্পুন আগার আগার পাউডার, 1/2 টিস্পুন অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে একটি প্যানে নিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচ লো হিটে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ছানাগুলো। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিব। খেয়াল রাখতে হবে যেন পোড়া লেগে না যায়। এখানে যে আমি ফুড কালার ইউজ করেছি সেটা টোটালি অপশনাল, শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি এটি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দুধ শুকিয়ে যখন প্যানের গা থেকে ছানাগুলো উঠে আসবে তখন বুঝতে হবে আমাদের চিজ রেডি। চুলা বন্ধ করে এখন আমি নামিয়ে নিব। চিজ গরম থাকা অবস্থাতে একটি বেকিং পেপারের উপর আমি চিজগুলো এভাবে ছড়িয়ে নিচ্ছি। তারপর বেকিং পেপারটা এভাবে ভাঁজ করে নিয়ে আমি বেলে নিব, যাতে করে স্লাইস চিজের পিসগুলো সব একই সাইজের হয়। একটি ট্রেতে করে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। 30 মিনিট পর চিজ ফ্রিজ থেকে বের করে নিয়ে বেকিং পেপারটা আস্তে আস্তে তুলে নিয়ে একটি স্কেলের সাহায্যে সমান করে কেটে নিচ্ছি এবং একটি প্লেটে নিয়ে নিচ্ছি। বেকিং পেপারের পরিবর্তে ফয়েল পেপারও ব্যবহার করা যেতে পারে।
তৈরি হয়ে গেল স্লাইস চিজ যা কিনা আপনারা বাসায় তৈরি করে নেওয়া বার্গার ও স্যান্ডউইচে ব্যবহার করতে পারবেন। এটার টেস্ট দোকানের চিজ থেকে কোনো অংশেই কম না, বরং বাসায় তৈরি করে নেওয়া চিজ খেতে আরও বেশি টেস্টি হয়ে থাকে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আজ এখানেই শেষ করব। আমার জন্য দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। You're the only one I see. And I take it all.